বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক বিজ্ঞানী গবেষক এবং শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এনএসটি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিজ্ঞানী ও গবেষকদের হাতে ফেলোশিপ ও অনুদানের চেক তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফিস ওসমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ও বিজ্ঞানের প্রসার একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ, তাই আধুনিক জ্ঞান বিজ্ঞানে দক্ষতা সম্পন্ন মানবিক মানুষ গড়ে তুলতে গবেষণা ও প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়িয়েছে তার সরকার। আমরা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছি এবং শিক্ষা গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ আমরা দিয়ে যাচ্ছি। আমরা জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা নীতিমালা প্রণয়ন করে সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি যে মানব কল্যাণেই কাজ করতে হবে। এবং আপনারা এটুকু মনে রাখবেন যে আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি এটা কিন্তু জনগণেরই অর্থ, কাজে তার যেন জনগণের কল্যাণে লাগে, জনগণের কল্যাণেই যেন সেটা মানে কাজে লাগে, সেই দিকটা বিশেষ করে দৃষ্টি দিয়ে আপনাদের গবেষণা কাজ আপনারা চালিয়ে যাবেন সেটা আমরা চাই। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিক্ষাকে বহুমুখী করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এতে দেশে বিদেশে কর্মসংস্থান বাড়বে আর জনশক্তি দক্ষ হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে দেশ। যার যেখানে মানে দক্ষতা থাকবে সে সেভাবেই গড়ে উঠবে, দেশে বিদেশে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ লাভবান হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সাথে সাথে হাইটেক সিটি, হাইটেক পার্ক, সফটওয়্যার প্রযুক্তি পার্ক সহ আমরা এমনভাবে তৈরি করে দিচ্ছি যেন আমাদের দক্ষ জনশক্তির সাথে সাথে আমরা যেন অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারি। প্রধানমন্ত্রী বলেন, করোনা অতিমারী বাংলাদেশের উন্নয়নে বাধা হতে পারেনি, দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি, এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এখানে প্রায় 2400 মেগাওয়াটের মতো ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন হবে। আর প্রথমটা করা হয়েছে রূপপুরে, এটা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি প্রকল্প। এর পাশাপাশি আমরা দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে, তবে সেখানে আমরা জায়গা দেখছি, জায়গা খুঁজছি, ওই অঞ্চলটা আমরা আরও উন্নত করতে চাই। এ সময় বিজ্ঞানকে ব্যবহার করে দেশের অবকাঠামো ও মানুষের উন্নয়ন নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়ানোর আহ্বান জানান। যে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, আর করোনা ভাইরাস যখন পারে নাই তখন আর কেউ পারবে না, এটাই আমার বিশ্বাস। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।